সুপ্রিয় এসএসসি পরীক্ষা দিয়ে ভাই বোনেরা কেমন আছো? সকল আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে। চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো সবগুলোর অ্যান্সারই দেওয়ার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে আমি অর্থনীতির যে অ্যাসাইনমেন্ট রয়েছে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে এককের উপর এক ফুসকা খেলে ফুসকার উপযোগ ক্রমে কমতে থাকে। উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সূচি ও রেখার সাহায্যে বিশ্লেষণ, সকল ক্ষেত্রে বিধিটি কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান। এতে নির্দেশিকা ছিল মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, উদাহরণসহ ধারণাগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। ক নম্বরে সূচি তৈরি, উপযোগের সূচি তৈরি ও সূচির প্রান্তিক উপযোগের সমষ্টি যে মোট উপযোগ তা সঠিকভাবে উল্লেখ করা থাকবে। এরপরে সূচি অনুযায়ী রেখা অঙ্কন, সূচি অনুযায়ী সঠিকভাবে রেখা অঙ্কন এবং সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। আর গ নম্বরে বিধিটির কার্যকারিতা, এখানে যৌক্তিক 5টি কারণ উল্লেখ করে বিধির কার্যকারিতা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। তো আমি অ্যান্সারে চলে যাই। প্রথম হচ্ছে ক নম্বরে অ্যান্সার, উপযোগ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, এটা হলো তোমার ক নম্বর বের করতে হবে। তো সাধারণত উপযোগ বলতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। কলম, চাল, কাপড়, ঘরবাড়ি, ওষুধ, শিক্ষক, ডাক্তার, উকিল ইত্যাদি দ্রব্য ও সেবা মানুষের অভাব পূরণ করে থাকে, তাই এগুলো উপযোগ রয়েছে। এটা যদি আমি পড়তে যাই ভাই অনেকটা সময় লাগবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ক নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর। এটা হচ্ছে মোট উপযোগ, এখানে সূত্র আছে, সূত্রটাও তোমরা লিখে নিবা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা ভিডিওটা পুশ করে তারপরে লিখে নিতে পারো। এরপর আসি তোমার এই যে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগটা কি? এই জায়গায় ক নম্বরে তিনটা প্রশ্ন, উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। এরপর খ নম্বরে চলে আসি, সূচি তৈরি করতে বলছে। কোনো ভোক্তার বিভিন্ন একক ফুসকা ভোগের ফলে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সূচি তৈরি করা হলো। ফুসকার একক, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ, ওকে? এই জায়গায় একটু ব্যাখ্যা বা নিজের মতন করে লিখবা। প্রদত্ত তালিকা থেকে দেখা যাচ্ছে ফুসকা ভোগের একক বাড়ার সাথে সাথে মোট উপযোগ বাড়ে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়ে। এতে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, হ্রাস পেতে পেতে সপ্তম এককে শূন্য হয়। যদি আরও একক বৃদ্ধি পেত তবে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতো। যাক, এরপর আসে গ নম্বরে প্রদত্ত সূচি থেকে চিত্র অঙ্কন ও ব্যাখ্যা। এখানে চিত্র অঙ্কন করা আছে এবং ব্যাখ্যা যেরকম আছে এরকমভাবে এঁকে দিবা এবং ব্যাখ্যাটা অবশ্যই দিয়ে দিবা, ওকে? এই হচ্ছে চিত্র, চিত্র এবং ব্যাখ্যা, ওকে? প্রান্তিক উপযোগ রেখা আর এটা ছিল তোমার মোট উপযোগ রেখা, এলো গ নম্বরে। এরপরে ঘ নম্বরে বিধির কার্যকারিতা, এখানে বিধির কার্যকারিতার বর্ণনাগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো, ওকে? এই জায়গায় 7টা পয়েন্ট দেওয়া আছে, ওকে? তো এই ছিল তোমাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের উত্তর অর্থনীতির চতুর্থ সপ্তাহের। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটি দেখেছো বা অ্যান্সারটি এখান থেকে সংগ্রহ করেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি করে না থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।